মজলুম যারা আলেম আছে তাদেরকে একটু ছেড়ে দেন, কারণ আসমান সাজিয়েছেন তারা দিয়ে, জমিন সাজিয়েছেন নায়েবে রাসূল দিয়ে, জুলুম করে লাভ নাই, দেশ শান্তি হয়ে যাবে, আজীবন আপনি মহব্বত নিয়ে থাকতে পারবেন, আলহামদুলিল্লাহ এই বিশ্বাস আমাদের আছে। আপনি আলেমদেরকে ইজ্জত করেন, নায়েবে রাসূলদেরকে ইজ্জত করেন, গোটা দেশ এমনি রহমতে ভরপুর হয়ে যাবে, ঠিক না? কারণ হাজার হাজার কোটি টাকা এ দেশ থেকে ফাসার করে দিল, তাদেরকে দেখতেছি ডান্ডা বাড়ি নাই, খুব কাঁধে দুলা সাজিয়ে কোড়ে তোলা হয়, হাজার হাজার টাকা এই দেশ থেকে ফাসার করে দিল, তাদেরকে দুলা সাজিয়ে কোড়ে তোলা হয়, ঘরের মধ্যে বিদেশি মদ পাওয়া গেল, বিদেশি অস্ত্র পাওয়া গেল, তাকে দুলাশে দুলানি সাজিয়ে কোটে তোলা হয়। কিন্তু বর্তমান সমাজের কিছু আলেমদেরকে ডান্ডা বাড়ি লাগিয়ে লসি বেঁধে টেনে টেনে তুললে আর একজন আলেমের কষ্ট লাগে তো, আর একজন আলেমের কষ্ট, একজনকে আঘাত করলে আল মুসলিম আহুল মুসলিম, বর্তমান যুগে সমস্ত মুসলমান এক হওয়াটা ফরজ হয়ে গেছে, বিশ্বের 58টা মতান্তরে দেশ আছে মুসলিম কান্ট্রি দেশ, এখন বিশ্বের সমস্ত মুসলমানগুলো এক হওয়া ফরজ হয়ে গেছে, এখানে আর ভেদাভেদ নাই, মশলাগত সময়ে দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু কোন মুসলমানের উপর যখন আঘাত করা হলো, বর্তমান যে ফিলিস্তিনের ভাইদেরকে এই ইহুদিরা যে এভাবে আঘাত করতেছে, এখন বিশ্বের সমস্ত মুসলমান এক হওয়াটা ফরজ হয়ে গেছে, ঠিক কিনা? বিশ্বের সমস্ত মুসলমানগুলো এক হওয়া বরস হয়ে গেছে, যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আজীবন মার খেতেই থাকবে, যদি বিচ্ছিন্ন থাকে তাহলে মুসলমানগুলো আজীবন মার খেতে থাকবে, তাহলে বিশ্বের সমস্ত মুসলিম কান্ট্রি গুলো একক্ষত হবে, আল মুসলিম আহুল মুসলিম সমস্ত মুসলমান মশলাগত দ্বন্দ্ব এগুলো আজীবন থাকবে, এগুলো সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল, ঠিক না? বিভিন্ন দরবারে সিলসিলা তাদের যার যার তরিকা থাকবে, কিন্তু মুসলমান সবাই এক হতে হবে, আর যদি না হয় তাহলে এভাবে মার খেতে থাকবো। তো সেই জন্য আমার রসুল পাকের ভবিষ্যৎবাণী, মুসলমান একদিন আঘাত হতে হতে মুসলমান একদিন এক হবে, কালমার পতাকা বিশ্বের ঘরে ঘরে একদিন উঠতে থাকবে, মুসলমান এই পৃথিবী একদিন গোটা পৃথিবী গোটা ওয়ার্ল্ড গোটা পৃথিবী মুসলমান একদিন শাসন করবে, এই বিশ্বাস আমাদের আছে তো ইনশাআল্লাহ, একটু জোরে বলেন না, আছে না? আছে না? আল্লাহ আমাদেরকে সেগুলো বুঝার শোনার আমল করার তৌফিক দান করো। ভাইরা মুরব্বীরা, গুরুত্বপূর্ণ আজকে একটা দিন আমাদের জন্য বড়ই নিয়ামত, আমাদের জন্য খুদ নসিব, শুধু আমরা এভাবে প্রতিদিন শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ থেকে মেসেজ কি নিয়ে গেলাম, এখান থেকে কি নিলাম কি পেলাম এগুলো আগে চিন্তা করতে হবে। এক নম্বর, জীবনকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি, এই ওয়াজ থেকে আমরা কি নিয়ে জীবনটা পরিবর্তন করতে পারি, এগুলো মেসেজগুলো আগে খেয়াল করতে হবে, ঠিক না? একটু জোরে বলেন না। অনেক মানুষ আছেন আপনারা, হাজার হাজার জনতা এখানে এসেছেন কিন্তু আসলেন বড়, কিন্তু ওয়াজ শুনলাম কান খুশি হলো মন খুশি হলো, কিন্তু জুলুম করা চাইতে পারি নাই, জাঙ্গা ঠেলা ঠেলি ছাড়তে ফরের হক বন্ধ করতে পারি নাই, তো ওয়াজ শুনে কিনা জুলুম করা বন্ধ হয় নাই, ওয়াজ শুনে কিনা হাজার হাজার মানুষ এখানে আসলেন একজন মানুষ নামাজই করতে পারলাম না, ওয়াজ শুনে কিনা। তো সেই জন্য ভাইয়েরা, কারো থেকে কেউ চার আঙ্গুল জাঙ্গা, অনলি ফর চার আঙ্গুল জাঙ্গা আপনি কে ফেললেন, চার আঙ্গুল জাঙ্গা টেলে নিয়ে নিলেন, জায়গার দাম বেড়ে গেল, আপনি চার আঙ্গুল জাঙ্গা কারো থেকে টেলে নিলেন, আমার রসুল বলে ছাড় নাই, ছাড় নাই, ফাতাল পর্যন্ত হিসাব হবে, আপনি যখন মারা যাবেন গোটা আল্লাহর জমিন আপনার ফিটের উপর তুলে দিবেন, গোটা আল্লাহর জমিন আপনার ফিটের উপর তুলে দিবেন, অথচ আপনি মারা যাওয়ার পরে জায়গার বাঁক নিয়ে আর ওয়ারিশ বিন্দু পাওয়া গেল, কিন্তু ফিটার বাঁক নিয়ে আর ওয়ারিশ বিন্দু পাওয়া গেছে, কেন টেললেন? ফিডার বাঁক নিয়ে আর ওয়ারিশ বিন্দু নাই। কেয়ামতের দিন কঠিন একটা অবস্থা হবে, কেয়ামতের ময়দান, কেয়ামত মানে কেয়ামত,
আমাদের ঘরে ঘরে লুডি ভিডিও কর দেরি কি ভিডিও লুডি ভিডের মতো কিয়ামতের দিন ওই ময়দানটা কিয়ামতের ময়দানটা লুডি ভিডের মতো থামার হবে লাল হয়ে থাকবে দাও দাও করে আগুন জ্বলতেছে উপরে সূর্য মাথার উপর সালাতুন ইয়াম আল্লাহুম্মা বাঁশি বাজার দেখি উজরাই দে না আচ্ছা আচ্ছা একটু জায়গা করে দেন সালাতুন ইয়াম বানা দো মের সিনে কো মদিনা নিকালো হো বাহর গম সে সফিনা সালাতুন আলহামদুলিল্লাহ বসেন আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো একটু জোরে বলেন কিয়ামতের ময়দান থামার কিসের হবে থামার লাল হয়ে আছে সূর্য মাথার উপর এখন তো বর্তমান যে সূর্যটা আমরা দেখতেছি এটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে বর্তমান সূর্যটা কিন্তু কিয়ামতের দিন সূর্যটা থাকবে মাথার উপর আমার দয়াল নবী বলতেছে মগজগুলো ফানির মতো হয়ে চেহারা দিয়ে গলতে থাকবে নিজের গামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে এরকম একটা কঠিন টাইমে এই জিব্বাটা ফানি ফানি করে সিল্লাইতে সিল্লাইতে গরমের তাবে এই জিব্বাটা নাভির থেকে বের হয়ে মাটির সাথে ছেঁচড়াইতে থাকবে নিজের আপনা মানুষ নিজের ছেলে নিজের মেয়ে নিজের স্ত্রী না খেয়ে খাওয়াইলেন না ভরে ভরাইলেন কাঁটাগুলো বাসনা করে মাছগুলো খাওয়াইলেন এরকম মহব্বতের ছেলে মেয়ে মহব্বতের স্ত্রী আপনার পাশ থেকে নেকি দিতে হবে সেজন্য আপনার পাশ থেকে চলে যাবে ঠিক না চলে যাবে তো সেজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আগে নিজে বাঁচো আগে নিজে তারপর না পরিবার পরিজন আগে নিজে বাঁচো কিয়ামতের দিন মগজ গলতে থাকবে জিব্বাটা মাটির সাথে সেসারাইতে থাকবে নিজের মহব্বতের ছেলে মেয়ে পালিয়ে চলে যাবে বাবাকে নেকি দিতে হবে মাকে নেকি দিতে হবে সেজন্য সবাই পালিয়ে যাবে জিব্বাটা মাটির সাথে ছেঁচড়াইবে এরকম একটা কঠিন টাইমে গোটা কেয়ামতের ময়দানে একটা শব্দ ব্যবহার হবে প্রত্যেকের মুখে 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 বলতে থাকবে ইয়া নফসি মানে আমাকে বাঁচাও এরকম একটা কঠিন টাইমের মধ্যে আমার দয়াল নবী পরিবারের সিন্দানো দুনিয়ার কোন সিন্দানো শব্দ জোবানে পাকে একটা শব্দ ব্যবহার করতেছে উম্মতি উম্মতি আমার রসুল উম্মতের জন্য সেই কিয়ামতের দিন শুধু উম্মত উম্মত বলে কাঁদতেছেন আল্লাহ সুবহান তাআলা বলতেছেন ইয়া রসুল আল্লাহ জগতে বলতেছে ইয়া নফসি আমাকে বাঁচাও এরকম কঠিন টাইমে আপনি উম্মতি উম্মতি বলে খাটতেছেন শুধু তাই ন ফুলসারাতের ফল ফুলসারাতের ফল 30,000 মাইল সুল থেকে সিয়ন কুর থেকে দার এরকম ফুলসারাতের ফুলে যখন উম্মতদেরকে তুলে দিবেন আমার দয়াল নবী বলে নিজের জন্য কান্দে না হাত তুলে দোয়া করতেছেন রব্বি সাল্লিম উম্মতি আল্লাহ আমার উম্মতকে সহি সালামত তুমি পার করে জান্নাতের দরজার মধ্যে পৌঁছাই দাও উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ রাসূল পাক কঠিন কিয়ামতের দিন শুধু কবরে নয় হাশরের ময়দানে শুধু আমাদের জন্য
আমাদের জন্য শুধু উম্মতের জন্য শুধু কেঁদেছেন। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক, একটু জোরে বলেন। তাহলে আখেরি ফরিয়াদ যেই বিষয়ের উপর মূলওয়াস হলো সেটা হলো ফরদা খাবরের বিধান। তাহলে শুধু মা বোনদের উপর শুধু সতর ফরজ নয়, পুরুষের উপরও সতর, বলেন না পুরুষের উপরও সতর ফরজ। আপনারা আর টু কোয়ার্টার ফ্যানটা পরবেন না, আপনারা ফ্যান পরবেন হাঁটুর, একটু জোরে বলেন না হাঁটুর। আর যে মা বোনেরা নিজের ইজ্জতকে বেগানা পুরুষ থেকে হেফাজত করবেন, আমার দয়াল নবী বলে আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে পারবে।